আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব রেস্ট্রিক্টেড মোড কিভাবে অন করব এবং রেস্ট্রিক্টেড মোডের কাজ কি। ওকে সো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। আপনাদের যে টিকটক অ্যাপসটি রয়েছে এটা জাস্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকন একটা টাচ করতে হবে, অর্থাৎ আমাদের রেস্ট্রিক্টেড মোড কোথায় আছে সেটা খুঁজে বাহির করতে হবে। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি লাইন রয়েছে, যে থ্রি লাইনে একটা টাচ করতে হবে। থ্রি লাইনে টাচ করার পর এখানে আপনারা যে কাজটি করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একদম লাস্টে যেটা নিচে সেটাতে একটা টাচ করে দিবেন। সো এটাতে টাচ করার পর আপনারা যে কাজটি করবেন, একটু পরে স্ক্রোল করবেন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো এবং রেস্ট্রিক্টেড মোড অন করলে আপনাদের লাভ কী হবে, ক্ষতি কী হবে, সব কিছু আমি ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। সো এখানে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম নামে একটা অপশন, এই যে স্ক্রিন টাইম, এটাতে জাস্ট আপনাকে টাচ করতে হবে। ভালোভাবে দেখার চেষ্টা করেন যাতে ভালোভাবে বুঝতে পারেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগতো বা এরকম যদি পরবর্তী আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা অপশন, এই যে এখানে তিনটে অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তিনটে অপশন, এই যে তারপর এখানে নিচে আরেকটা অপশন আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন ক্রস আইকনওয়ালা, তো জাস্ট আপনারা এটাতে একটা টাচ করে দিবেন। এটাতে টাচ করার পর আরও দুইটা কিন্তু অপশন শো করবে, একটা হচ্ছে ফিল্টার ভিডিও কিওয়ার্ড। সো এটা নিয়ে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো, পরবর্তী যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফিল্টার ভিডিও কিওয়ার্ডস কি। তো আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে পরবর্তী সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এখন আপনাদেরকে দেখাবো এই যে রেস্ট্রিক্টেড মোড কি এবং কেন অন করবো, কিভাবে অন করবো সম্পূর্ণ প্রসেসই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো জাস্ট এটাতে একটা টাচ করে দিবেন। এখানে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখন কিন্তু আমার রেস্ট্রিক্টেড মোডটি অফ রয়েছে। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে রেস্ট্রিক্টেড মোডের কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, ওগুলো আপনারা পড়ে নেবেন যাতে ভালোভাবে জানতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো রেস্ট্রিক্টেড মোড অপশনটা আপনারা কিভাবে অন করবেন। এখানে অন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিজে টার্ন অন নামে একটা অপশন আছে, এটাতে জাস্ট একটা টাচ করতে হবে। সো এখানে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে একটা আপনার 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, 4টা অক্ষরের। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে থাকতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, যেটা এটা টাচ করে দিবেন। টাচ করার পর আবারও সেম পাসওয়ার্ডটি দিতে হবে, কনফার্ম করতে হবে যে এটা আপনার পাসওয়ার্ড, অর্থাৎ আপনার মনে আছে। সো আমি জাস্ট আবারও পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করবো, যে নিচে দেখতে পাচ্ছেন সেট নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ পাসওয়ার্ডটি সেট করতে বলতেছে, জাস্ট সেট একটা টাচ করে দিব। সো গাইস, সেটে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, অর্থাৎ আপনাকে হোম পেজে নিয়ে আসা হবে, অর্থাৎ আপনি টিকটক ফর এতে চলে আসবেন। আসার সাথে সাথে এখানে একটা অপশন নতুন অ্যাড হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন নতুন কিন্তু অ্যাড হয়ে গেছে, আগে কিন্তু এটা ছিল না। সো এখন থেকে কিন্তু আপনার হোম পেজে কোনো খারাপ ভিডিও, কোনো নেগেটিভ ভিডিও আসবে না এই রেস্ট্রিক্টেড মোডটি অন করার কারণে। তো গাইস, এই রেস্ট্রিক্টেড মোডটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারা জন্য আপনার হেল্পে জানতে পারে। এই ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দিবেন, গুড ভিডিও, নাইস ভিডিও, পরবর্তী কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার।